ব্যাগটা কোথায় গেল আমার? ব্যাগটা কোথায়? আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ফালু, এই 15 দিন পরেই আসবি তো, এই 2-3 মাস লাগেনি না তো? আরে বাবা বলেছি তো, আমি যাচ্ছি তো দিন কুড়ির জন্য, ঠিক ফিরে আসব। মাত্র তো কটা দিন, আসলে দেশের অবস্থাটা আমার খারাপ হয়ে গেল। ঘন ঘন চিঠি আসছে, 3-3 বার চিঠি আসছে, তুমি তো জানো সব অমল কাকু। জানি বলেই তো তোকে যেতে দিচ্ছি না, কি যেতে দিতাম নাকি? যদিও জানি তুই সারাক্ষণ আমার পেছনে ক্যাটার ক্যাটার করিস, তবু এতগুলো দিন সুখে কাকু কাকু। এই ফালুদা, এই ফালুদা, তুমি সত্যি চলে যাইতে তো নাকি? তোরা কি শুরু করেছিস বলতো? আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি নাকি? বলছি তো মাত্র কটা দিনের জন্য যাচ্ছি। কতদিন আমি দেশে যাইনি, সে গত বছর নবান্ন গিয়েছিলাম। এই যে ব্যাগ, এতে মা কিছু এক্সট্রা জিনিস দিয়েছে তোমার বাড়ির লোকের জন্য, আর হ্যাঁ ছোটকা 1000 টাকা দিয়েছে, নিয়ে নিও। হ্যাঁ রে আসুন, মা ছোটকা বৌদি এরা কেউ এলো না, আজকে ফালুটা চলে যাচ্ছে। কাকু কি হচ্ছে কি কাকু? আমি তো বলছি আমি সবার সঙ্গে দেখা করেছি, ঠাম্মা তো আমার মুখ দেখবে না বলে ঠাকুর ঘরে খিল দিয়ে বসে আছে। দাদুকে প্রণাম করতে গেলাম, দাদু প্রণাম নিল না। বৌদি বালিশে মুখ গুজে, ওনার নাকি মাথা ব্যথা। তোমরা কি আরম্ভ করেছো বলো? এ ফালুদা প্লিজ, তুমি আমাদের ছেড়ে যেও না, এ তুমি ছাড়া আমার ভালো লাগবে না। আর তোমাকে ছাড়া আমি কার সাথে কথা বলবো বলো? ছোটকাকে আমি কত করে বললাম যে ফালুদাকে আটকাতে, ছোটকা বললেই ফালুদা যেত না। চুপ কর, ওই ছোটকাটা হইলে কি ভিতর ডিম? হ্যাঁ ওই ফালুদাকে বেশি বকাঝকা করতো না, দেখ কোথায় গিয়ে কান্দতাছে। ওরই তো বেশি খারাপ লাগবে। কেন আগে মনে নাই ওই ফাউদা যাওয়ানোর দিন? সারাদিন তো কিছু খাইলই না। কষ্ট তো আমারও কম হচ্ছে না, নেহাত ব্যাটা ছেলে তাই চোখে জল আসছে না। আমি তো তোদের বাড়ির ছেলের মতোই, গালাগাল দিল আমাকে তো সবাই ভালোই বাসে। নেহাত ভাইপোটার জন্য মনটা কাঁদলো তাই। বাহ ফালুদা, ভাইপোই তোমার কাছে সব, আর আমরা কেউ নই। ঠাম্মা ঠিকই বলে তুমি হলে মির্জাফর। না রে ভাই, ভাইপো নয়, আসলে আমরা খুব গরিব তো। আসু দেখ, তোর মতো আমার একটা ছোট ভাই আছে, ছেলেবেলায় ও আমপার থেকে দুটো চোখ নষ্ট হয়ে গেল, এখনো চোখে দেখতেই পায় না। আমার এক দিদি আছে, ওর বিয়ে হয়নি, হবেও না বোধহয় কোনোদিন। তবু কিন্তু বসে থাকি না জানিস, সারাদিন ধরে বিড়ি বাঁধে। মা মার খুব অসুখ, কোন দিন আছে কোন দিন নেই। আমি তো খুব বেশি টাকা পাঠাতে পারি না, দাদার রোজগারই চলে। এই ফালুদা, তোমার দাদার কি একটা বিজনেস আছে না? বিস্কুটের বেকারি, আর ওটা নিয়েই তো গন্ডগোল। জানিস আমাদের গ্রামে তো এখন টিভি ঢুকে গেছে, তাই লোকে আর ওই হাতে তৈরি বেকারির বিস্কুট খেতেই চায় না, সব এখন মেশিনে তৈরি কোম্পানির বিস্কুট খায়। তাই দাদার চাকরিটাও চলে গেল, দাদা একটা নতুন বিজনেস করবে তাই আমায় ডেকে পাঠিয়েছে। দাদা এমনিতেই তো তুমি 10-12 দিন গেলে দেরি করেই আসো, কারণ ওখানে গিয়ে আমাদের ভুলে যাও, আর এখন তোমার যা প্রবলেম চলছে তুমি কি আর ফিরে আসবে? দেখ আসো, হয়তো 2 দিন দেরি হবে কিন্তু আমি আসবই। তাছাড়া আমি তো বদলি লোক দিয়ে যাচ্ছি ভাই, আমার আত্মীয়, ও খুব ভালো ছেলে রে, দেখবি ও তোদের ঠিক জয় করে নেবে। আর কদিন পর আমি তো ফিরে আসবই, তখন তোরাই আমায় বলবি। ফালুদা তোমাকে আর দরকার নেই, আমি তোমার লাস্ট ওয়ার্নিং দিতেছি ফালুদা, এই 1 মাসের মধ্যে যদি তুমি ফিরাই না আসো না, এ আমরা হক কলে গিয়ে তোমার বাড়িতে হানা দিব। হ্যাঁ গাড়ি, তোকে গাড়ির টিকিটে মেরে নিয়ে আসবো। কিন্তু কাকু, আপনার তো স্টিয়ারিং এ বসলে হাত কাঁপে, তা আপনি ঢপের গাড়িটা চালাবেন কি দিয়ে? কাকু লাস্ট গোলটা কেমন খেলেন, ভালো লাগলো?